হ্যালো ফ্রেন্ডস অনলাইন গ্রুপ স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের বিষয় হলো পরিবেশ প্রাইমারি টেটের পরিবেশ নিয়ে আলোচনা করব তো আগের দিন আলোচনা করা হয়েছিল বায়ুমণ্ডল আর শিলামণ্ডল নিয়ে আর আজকের টপিক হল বাড়িমণ্ডল আর জীবমণ্ডল তোমরা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকেনতে প্রেস করো আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখো আছে বাড়িমণ্ডল কাকে বলে তো বাড়িমণ্ডল কাকে বলে ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত নদী হ্রদ সাগর জলাভূমি প্রভৃতি যাবতীয় জলরাশিকে একসাথে বলা হয় বাড়িমণ্ডল পরের প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের কতটা জায়গা বাড়িমণ্ডলের অন্তর্গত তো ভূপৃষ্ঠের একাত্তর দশমিক চার শতাংশ হলো বাড়িমণ্ডলের অন্তর্গত পঞ্চাশ নম্বর প্রশ্ন লিম্নোলজি কাকে বলে দেখো হ্রদের পরিবেশ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকেই বলা হয় লিম্নোলজি অর্থাৎ হ্রদ সম্পর্কিত যে বিজ্ঞান তাকেই বলা হয় লিম্নোলজি দেখো হ্রদকে ইংরেজিতে বলা হয় লেক তাই তো তো লেক সম্বন্ধীয় বলে এটাকে লিমনোলজি বলা হয় একান্ন নম্বর প্রশ্ন ফটিক অঞ্চল কাকে বলে তো সমুদ্রের গভীরে যতদূর পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় তাকেই ফটিক অঞ্চল বলে এই অঞ্চলের গভীরতা প্রায় দুশো মিটার তো অর্থাৎ সূর্য সমুদ্রের গভীরে প্রায় দুশো মিটার পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে নেক্সট বাহান্ন নম্বর প্রশ্ন পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা সমুদ্রের জল তো পৃথিবীতে মোট প্রাপ্ত জলের সমুদ্রের জলের পরিমাণ হল সাতানব্বই দশমিক দুই শতাংশ তিপ্পান্ন নম্বর প্রশ্ন পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা ভৌম জল তো প্রায় শূন্য দশমিক তিন এক শতাংশ হল ভৌম জল চুয়ান্ন নম্বর প্রশ্ন পৃথিবীতে মোট জলের কতটা তুষার ও হিমবাহের মধ্যে আবদ্ধ রয়েছে তুষার আর হিমবাহের মধ্যে আবদ্ধ রয়েছে শতাংশ জল নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের প্রবাহ বা সারফেস রান অফ কাকে বলে তো ভূমিচাপ বরাবর বৃষ্টির জলের যে অংশ গড়িয়ে নেমে যায় তাকে ভূপৃষ্ঠের প্রবাহ বা সারফেস রান বলে দেখো যখন উঁচু থেকে নিচুতে নামে ভূমির ঢাল যেটা হ্যাঁ আর যখন বৃষ্টি পড়ে জলটা তো উপর থেকে নিচের দিকে নামে সেই ভূপৃষ্ঠে যখন উপর থেকে নিচের দিকে জলটা গড়িয়ে নামে সেটাকে ভূপৃষ্ঠের প্রবাহ বা সারফেস রান অফ বলে ছাপান্ন নম্বর প্রশ্ন দেখো সারফেস রান বা ভূপৃষ্ঠের প্রবাহ যখন বেশি হয় তখন পরিবেশের ওপর কি প্রভাব পড়ে তো যখন ভূপৃষ্ঠের প্রবাহটা বেশি হয় তখন অবশ্যই ক্ষয়টাও বেশি হবে যখন জলটা ওপর থেকে নিচের দিকে নামে ভূপৃষ্ঠের ওপর থেকে নিচের দিকে নামে তখন তো মাটিটাও ঝরে পড়ে অর্থাৎ ক্ষয় হয় এটা পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায় ভূমিক্ষয় হয় বেশি তো নেক্সট প্রশ্ন দেখো সাতান্ন নম্বর ভৌম জল কাকে বলে ভূগর্ভে প্রবেশ ও শিলাস্তরের মধ্যে যে জল পাওয়া যায় মানে ভূগর্ভের মধ্যে যে শিলাস্তরটা রয়েছে তার মধ্যে যে জলটা রয়েছে তাকে বলা হয় ভৌমজল আর আমরা আগেই জেনেছি যে ভৌমজল কতটা কত শতাংশ রয়েছে পৃথিবীর মোট জলের কত শতাংশ ভৌমজল সেটা আমরা আগেই পড়েছি ভৌমজলকে ইংরাজি পরিভাষায় গ্রাউন্ড ওয়াটার বলা হয় কি বলা হয় ভৌমজলকে ইংরাজি পরিভাষায় গ্রাউন্ড ওয়াটার আটান্ন নম্বর প্রশ্ন একইফার কথাটির অর্থ কি তো উত্তর হবে একইফার কথাটির অর্থ হলো ভূগর্ভে প্রবেশ্য শিলাস্তরকেই বলা হয় অ্যাকুইফার আর অ্যাকুইফার হল ভূগর্ভের জলের ভাণ্ডার ভূগর্ভের যে জলের ভাণ্ডার রয়েছে সেটাই হলো অ্যাকুইফার উনষাট নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের কতটা এলাকা সমুদ্রের অন্তর্গত তো ভূপৃষ্ঠের একাত্তর শতাংশ এলাকা হলো সমুদ্রের অন্তর্গত আর বাকি শতাংশটুকু হল স্থলভাগ ষাট নম্বর প্রশ্ন সমুদ্রপৃষ্ঠের জলে দৈনিক উষ্ণতার গড় প্রসর কত তো সমুদ্র জলে দৈনিক উষ্ণতার গড় প্রসর হলো প্রায় এক ডিগ্রি সেন্টিগ্রেড একষট্টি নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের গড় লবণতা কত তো নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের গড় লবণতা হলো পঁয়ত্রিশ সহস্রাংশ অর্থাৎ এক গ্রাম সমুদ্র জলে পঁয়ত্রিশ গ্রাম লবণ দ্রবীভূত রয়েছে বাষট্টি নম্বর প্রশ্ন জীবমণ্ডল কাকে বলে তো জীবমন্ডলের উদ্ভিদ ও প্রাণীজগৎকে একত্রে জীবমণ্ডল বলা হয় তেষট্টি নম্বর প্রশ্ন হ্যাবিটেট কাকে বলি তো উত্তর হবে পৃথিবীর যেখানে অনুকূল পরিবেশে জীব সম্প্রদায় নিজেদের মতো করে বেঁচে থাকে অর্থাৎ পৃথিবীর যেখানে অনুকূল পরিবেশে জীব সম্প্রদায় তারা নিজেরা নিজেদের মতন বেঁচে থাকে তাকে সেই জীবের নিবাস বা বসতি বা হ্যাবিটেট বলা হয় চৌষট্টি নম্বর প্রশ্ন হ্যালোফাইট কাকে বলে উত্তর হবে যেসব গাছপালা লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে তাদেরই বলা হয় হ্যালোফাইট পঁয়ষট্টি নম্বর প্রশ্ন দুটি স্থলজ বায়ামের নাম তো দেখো প্রথমেই এই চ্যাপ্টারটা আলোচনা করার আগে আগেই আমরা জেনে রাখবো যে বায়োম কথাটার অর্থ কী তো চলো দেখে নি আমরা বায়োম কাকে বলে দেখো বায়োম হল একটা ইংরেজি শব্দ বায়োম হচ্ছে একই রকম আবহাওয়া পরিবেশ প্রাণী আর গাছপালা সম্বলিত এলাকা তো এই এলাকাগুলোকে বিজ্ঞানীরা একই বাস্তুতন্ত্রে একীভূত করে এক একটি বায়ম হিসেবে বিভাজন করেন আর পৃথিবীতে এই ধরনের বায়োমের সংখ্যা রয়েছে প্রায় একশো পঞ্চাশটি যার মধ্যে রয়েছে তুন্দ্রা মরু ত্রিরাঞ্চল বর্ষাবন পত্রমচি বন ইত্যাদি যেমন রয়েছে তৃণবায়ম তো দেখো দুটি স্থলজ বায়ামের নাম পঁয়ষট্টি নম্বর প্রশ্ন দুটি স্থলজ বায়ামের নাম হলো একটা হলো বনভূমি আর একটা হলো তৃণভূমি বায়ুম তো বনভূমি বায়মের মধ্যে কি রয়েছে বনভূমি বায়মের মধ্যে রয়েছে ক্রান্তীয় চিরহরিত বৃষ্টি অরণ্য বায়াম আর তৃণভূমি বায়মের মধ্যে রয়েছে সাভানা বায়ম ছেষট্টি নম্বর প্রশ্ন দেখো দুটি বনভূমি বায়মের নাম লেখো তো দুটি বনভূমি বায়ামের উদাহরণ কি একটি হলো ক্রান্তীয় চিরহরিত বৃষ্টি অরণ্যবায়ম আর একটি হলো তৈগা অরণ্য অরণ্যবায়ম নেক্সট সাতষট্টি নম্বর প্রশ্ন দুটি তৃণভূমি বায়মের নাম তো তৃণভূমি অরণ্যের না তৃণভূমি বায়মের নাম হলো সাভানা বায়ম আর স্তেপ তৃণভূমি বায়ম আটষট্টি নম্বর প্রশ্ন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়ামে জন্মায় এমন দুটি গাছের নাম তো ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে অরণ্য বায়ুমে জন্মায় এমন দুটি গাছ হল মেহগুনি আর রোজউড উড নম্বর প্রশ্ন কোন বায়ুমে জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট দেখা যায় উত্তর হবে উষ্ণ মরু বায়ুমে জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট দেখা যায় সত্তর নম্বর প্রশ্ন জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বেলার জেরোফাইটের উদাহরণ দিতে বলেছে তো উত্তর হবে উষ্ণ মরু বায়ুমে বৃষ্টিপাতের অভাবে যে কাটা জাতীয় গাছ জন্মায় তাকেই জেরোফাইট বলে দেখো মরু অঞ্চলে কাটা জাতীয় গাছটাই বেশি দেখা যায় তো এই ধরনের উদ্ভিদকে বলা হয় জেরোফাইট যেমন ক্যাকটাস বাবলা ইত্যাদি একাত্তর নম্বর প্রশ্ন উষ্ণ মরুবায়মে বসবাসকারী দুটি উপজাতির নাম তো উষ্ণ মরুবায়মে বসবাসকারী দুটি উপজাতির নাম হলো সৌদি আরবের বেদুইন আর কালাহারির বুশম্যান এরা হলো উষ্ণ মরু বায়োমে বসবাস করে বাহাত্তর নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন তৈগা বায়ু বায়োমে জন্মায় এমন দুটি গাছের নাম তো তৈগা বায়োমে জন্মায় এমন দুটি গাছের নাম হলো পাইন এবং ফার বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক করতে বলবে না আর অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ